হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে কোনো এক্সপ্লেনেশন ভিডিও না, নর্মালি আমি যেরকম এক্সপ্লেনেশন ভিডিও দিয়ে থাকি আজকে আর ব্যতিক্রম। আজকে কাজের একটা ভিডিও দেব, আজকে আপনাদেরকে একটা স্কিল বা একটা টেকনিক শেখাবো, যেই টেকনিক ফলো করলে আপনি খুব সহজেই আপনার মাথা ঠান্ডা করতে পারবেন, এবং আপনার যদি ঘুমের সমস্যা থাকে তাহলে এই টেকনিকটা আপনার অনেক কাজে দেবে ঘুম আনয়নের জন্য। তাছাড়াও এর আরও অনেক বেনিফিটস রয়েছে, যেমন এটা আপনার থার্ড আই ওপেন করতে সাহায্য করবে। স্পিরিচুয়ালিটিতে থার্ড আই একটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্রেনের সেন্টার, এখানে আমাদের সিক্স সেন্স বসবাস করে। থার্ড আই যখন ওপেন হয় তখন শান্তিময় একটি জীবন গড়ে ওঠে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই টেকনিকটা কী। অ্যাট ফার্স্ট আপনাকে একটা চেয়ারে শান্ত হয়ে বসতে হবে। এখন থেকে আমি যে কাজগুলো করব সেই কাজগুলো আপনি করতে থাকবেন, যেভাবে যেভাবে করব সেভাবে। প্রথমে আপনি আপনার মাথাটাকে সোজা রাখুন, ধীরে ধীরে আপনি আপনার মাথাটাকে এভাবে উঁচু করতে থাকুন। এভাবে উঁচু করার পর এবার আলতো করে আপনার চোখটা বন্ধ করুন। আপনি চোখটা বন্ধ করার পরপর লক্ষ্য করতে পারবেন যে আপনার ভ্রুর মাঝখানে এই জায়গাটাতে আপনার একটি মনোযোগ আসছে। আপনার প্রথম দিকে যদি নাও আসে, আপনি কিছুক্ষণ এভাবে থাকার পর দেখবেন যে আপনার এই ভ্রুর মাঝখানে আপনার দৃষ্টিটা নিবদ্ধ হচ্ছে এবং আপনার মনোযোগ আপনার এই ভ্রুর মাঝখানে কাজ করছে। এবারে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ধীরে ধীরে আপনার নিঃশ্বাস ছাড়ুন এবং নিঃশ্বাস নিন। আপনার মনোযোগটা দেওয়ার চেষ্টা করবেন আপনার কপালের দুই ভ্রুর মাঝে, ঠিক এই জায়গাটাতে, এবং মনোযোগ খুব গভীরভাবে দিবেন না, এইভাবে দিবেন না, একদম এরকম দিবেন না, খুব শান্তভাবে মনোযোগ দিন। এই জায়গাটাতে আপনি আপনার অন্তর্দৃষ্টি দিয়ে এই জায়গাটাকে লক্ষ্য করুন। নিঃশ্বাসটাও ধীর গতিতে নিন, খুব ধীরে ধীরে নিঃশ্বাস নেবেন যতটা আপনার পক্ষে সম্ভব, এবং কল্পনা করবেন আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনার নিঃশ্বাসটা আপনার নাক দিয়ে ওঠে আপনার এখানে জমা হচ্ছে। বারংবার আপনি এই কল্পনাটা করতে থাকুন, এতে করে দেখবেন আপনার এখানে একটি সুরসুরি বা একটা সেন্সেশন ক্রিয়েট হয়েছে। এবার আমি এর ডেমোটা থেকে উঠে যাই। আপনারা দেখেছেন যে কিভাবে এটা বেসিক্যালি করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কতক্ষণ করব। এটা হায়েস্ট আপনি 21 মিনিট পর্যন্ত আপনার করা উচিত, কিন্তু আমরা তো 21 মিনিট ফার্স্টেই করতে পারবো না। আপনি 2 মিনিট দিয়ে শুরু করুন, তারপরে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এভাবে শুরু করুন। এতে করে কি যেটা হবে সেটা হচ্ছে আপনার ব্রেনের মাঝখানে, দুই বলয়ের মাঝখানে একটা সেন্টার আছে যেটার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভ হবে। এই পিনিয়াল গ্ল্যান্ডের একটি রহস্য আছে, এই পিনিয়াল গ্ল্যান্ড সকল ধরনের হ্যাপি হরমোন লাইক ডোপামিন, লাইক অক্সিটোসিন, সেরোটোনিন এইসব রিলিজ করে, এবং এছাড়াও এটা অনেক মিস্টিক্যাল অনেক গুণাবলী রয়েছে যেটা আপনি পাবেন যদি আপনি এই পিনিয়াল গ্ল্যান্ড অন করতে পারবেন। তো আপনি যত বেশি বেশি এই মেডিটেশনটা করবেন তত বেশি বেশি আপনার এই কপালের মাঝখান থেকে পিনিয়াল গ্ল্যান্ডটা অ্যাক্টিভেট হবে।